আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করলেই যে তাকে মুক্তি দেওয়া হবে বিষয়টি সেরকম নয়। খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করছেন। মন্ত্রী বিকেলে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে তার পিতা অ্যাডভোকেট নুরুসাফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি যখন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির আবেদন করবে তখনই শুধুমাত্র বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে, তার আগে নয়। তাছাড়া প্যারোলের আদৌ প্রয়োজন আছে কিনা তাও ভেবে দেখার বিষয়, কারণ তিনি বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ সেবা পাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো অনেক পুরাতন সমস্যা। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসার রাজনীতি করতেন তাহলে খালেদা জিয়া কারাগারে থাকতেন, তিনি হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতেন না। তার পরিবার কিংবা তার দল কোনোটার পক্ষ থেকেই প্যারোলে মুক্তির জন্য আবেদন জানানো হয়নি। তারা মুক্তির কথাটা বলছেন টেলিভিশনের সামনে, পত্রপত্রিকার সামনে, গণমাধ্যমে, এবং একই সাথে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে তার পরিবারের পক্ষ থেকে প্যারোল হলো তার মুক্তি চান। প্যারোল হচ্ছে বিশেষ ব্যবস্থায় মুক্তি, সেটি হচ্ছে আপনারা জানেন যে অতীতেও বিভিন্ন বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়া হয়। এটি একটি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিকভাবে মুক্তি দেওয়া, এটি কোনোভাবেই আইনের মাধ্যমে মুক্তি নয়। যে কারো মা মৃত্যুবরণ করলে, কারো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে, বাবা মৃত্যুবরণ করলে, কিংবা অন্য কোনো বিশেষ কারণে নানা সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়। বেগম খালেদা জিয়া স্বাস্থ্যগত কারণে প্যারোলে মুক্তি চান কি না, বা তাদের দল বারবার বলছে যে তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, গত দু বছরে কিংবা গত এগারো বছরে বিএনপির পক্ষে কোনো আন্দোলন করা সম্ভব করা হয়নি, এবং তারা বেগম খালেদা জিয়ার যে বিষয়টি, যে স্বাস্থ্যগত বিষয়, সেটিও নানাভাবে বলে তিনি তার যে শারীরিক সমস্যা সেগুলো বহু পুরনো সমস্যা, সেই সমস্যাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার বহু চেষ্টা করেছে। তা আমি যেটি বলতে চাই, সরকার বিবেচনা করবে কি না সেটি তখনই সেই প্রশ্ন দেখা দিবে যখন তারা এই আবেদন করবে। তাদের পক্ষ থেকে তো প্যারোলের কোনো আবেদন জানানো হয়নি, আর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কোনো ক্ষমতা বিএনপির নাই, এবং বেগম খালেদা জিয়া কোনো রাজবন্দী নন, তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমে মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাদের নিশ্চয় মনে আছে 2004 সালে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী, তখন বেগম খালেদা জিয়ার সরকারের পৃষ্ঠপোষকতায় তার পুত্রের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইরানে হামলা চালানো হয়েছে, আর বেগম খালেদা জিয়া দুর্নীতি দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি হিসাবে সাজা ভোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসার রাজনীতি করতেন তাহলে তিনি কারাগারেই থাকতেন, তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতেন না, তিনি কারাগারেই থাকতেন। আর প্যারোল আদৌ প্রয়োজন আছে কি না, কারণ তিনি বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন, আর তার যে শারীরিক সমস্যাগুলো সেগুলো অনেক পুরনো সমস্যা, সুতরাং প্যারোলের মুক্তির জন্য আবেদন করলেই যে তাকে সেটি দেওয়া হবে বিষয়টি সেরকম নয়। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।